নমস্কার, আজ হচ্ছে গুড ফ্রাইডে, অর্থাৎ বাংলাতে বলতে গেলে এটা পূর্ণ শুক্রবার। এই পূর্ণ শুক্রবারের দিনটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ দিন, কারণ আজকের এই দিনটাতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিজ প্রাণ দিয়েছিলেন, কারণ মানব জাতি যাতে পরিত্রাণ পায় সেই জন্য। প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে, আপামর জনসাধারণ ধর্মবর্ণ নির্বিশেষ সবাইকে যাতে পরিত্রাণ পায় সেই জন্য এই পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি এই পৃথিবীতে থাকাকালীন সমস্ত লোকদিগকে ধর্মের পথে, ঈশ্বরের পথে চালিত হওয়ার উপদেশ তিনি দিয়েছিলেন। তিনি বিভিন্ন আশ্চর্য কাজ করেছিলেন মানুষের জন্য, যাতে মানুষ ঈশ্বরকে চিনতে পারে, ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে, ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারে। সেই জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি জীবিত অবস্থায় এই সমস্ত কার্য, আশ্চর্য আশ্চর্য কার্য করে গিয়েছেন মানুষকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করার জন্য। কিন্তু সেই সময় কিছু লোকের সেই ঈশ্বরের, প্রভু যীশুর সেই কার্য বা সেই ঈশ্বরের পথে চালিত করা মানুষদের ভালো না লাগার কারণে তারা প্রভু যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, এবং প্রভু যীশুকে ওরা শেষ পর্যন্ত ক্রুশারোপিত করেছিলেন। ক্রুশে প্রভু যীশুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার সেই শান্তির বার্তা প্রচার করার জন্য। এবং আজকের এই দিনটাতে প্রভু যীশুকে ক্রুশে হত্যা করা হয়েছিল, ক্রুশে। তাই আজ এই বিশেষ দিনটা সমস্ত খ্রিস্টানদের জন্য বিশেষ দিন। আমরা প্রতি বছর এই পূর্ণ শুক্রবার দিনটা পালন করি, এবং প্রভু যীশুর সেই আত্মত্যাগ যা মনুষ্য জাতির জন্য তিনি দিয়েছিলেন সেটা স্মরণ করি, এবং সেই সঙ্গে আমরা নিজেদেরকে আত্মসমালোচনা করি, যাতে আমরা শুধু এই দিনটাতেই পালন করে ক্ষান্ত না হই, কিন্তু প্রতিদিন যেন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে পারি, তাই এই পূর্ণ শুক্রবার দিনটা আমরা পালন করে থাকি। আজকের এই দিনে আমাদের এই শিলচর প্রেসবিটেরিয়ান চার্চেও এই দিনটা উদযাপন করা হচ্ছে, এবং এই দিনটাতে আমরা নানান রকম কার্যসূচি মাধ্যমে পরিচালনা করে থাকি। আমাদের এই 11টার সময় পূর্ণ শুক্রবারের উপাসনা সভা হবে, সেখানে মণ্ডলীর পক্ষ থেকে ঈশ্বরের গান উৎসব করা হবে, এবং ঈশ্বরের বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখা হবে, এবং মহিলাদের কার্যসূচি আছে, যুব সমাজের কার্যসূচি আছে। এই বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা আজকের এই দিনটা পালন করে থাকি। তাই এই পূর্ণ শুক্রবারের দিনে আপামর জনসাধারণ সমস্ত মানবজাতিকে ঈশ্বরের সেই শুভেচ্ছা আমি জানাতে চাই।